আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে সরকারি কিছু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি এক এক করে বলবো। এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 20/9/2022। সিনিয়র সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বেতন 50,000 টাকা থেকে শুরু করে 71,200 টাকা পর্যন্ত। বিশাল আকর্ষণীয় বেতনে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খুবই আকর্ষণীয় বেতনে চাকরি করতে পারবেন। এর পরবর্তীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবদূত জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিবে। গ্রুপ রিডার কাম রাইটার ইংরেজি 2 নম্বরে, গ্রুপ রিডার কাম রাইটার গণিত উচ্চতর গণিত 3 নম্বরে, গ্রুপ রিডার কাম রাইটার বাংলা 4 নম্বরে, প্রফেশনাল গ্রুপ রিডার 5 নম্বরে, কম্পিউটার অপারেটর 6 নম্বরে, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ। তো তার পরবর্তীতে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢাকায় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশাল আকর্ষণীয় বেতনে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্ট অফিসার 1 জন, 30,000 টাকা জয়েনিং বেতন। তো তার পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 18/9/2022। স্থায়ীভাবে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রভাষক স্থায়ী বেতন জয়েনিং বেতন 22,000 টাকা, পরবর্তীতে 53,000 টাকা পর্যন্ত বেতন স্কেল। পুলিশ সুপারের কার্যালয়ে ঠাকুরগাঁওয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 18/9/2022। তার পরবর্তীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ও পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। কম্পিউটার অপারেটরে লোক নিবে, অফিস সহকারী পদে লোক নিবে। খুবই একটি ভালো মানসম্মত বেতনে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রভাষক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি লালমোহন হামিম সেরি স্কুল অ্যান্ড কলেজ ওয়াটলামুনি জেলা এর নিম্ন পদসমূহে প্রভাষক সহকারী শিক্ষক আবশ্যক। বিষয় বাংলা 2 জন, ইংরেজি 2 জন, ইংরেজি 5 জন, গণিত 2 জন, পদার্থবিজ্ঞান 3 জন, উচ্চতর গণিত 1 জন, প্রাণীবিজ্ঞান 1 জন ও ভূগোল 1 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষিত বা সমমান স্নাতক ডিগ্রি অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সার্কুল্য প্রভাষক পদের জন্য 35,000 টাকা থেকে সহকারী শিক্ষক পদের জন্য 24,700 টাকা ভাতা প্রদান করা হবে। পরবর্তী যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি IFIC ব্যাংক লিমিটেডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের চাকরি খুবই একটি ভালো চাকরি, আপনারা যারা আগ্রহ তারা আপনারা আবেদন করতে পারবেন। তার পরবর্তী যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশের তারিখ 15/9/2022। রেজিস্টার 1 জন, বেতন কিন্তু বিশাল বেতন 56,500 টাকা থেকে 74,400 টাকা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পরিচালক অর্থ ও হিসাব বিজ্ঞান 1 জন,
বেতন স্কেল 56,000 টাকা থেকে 74,400 টাকা পর্যন্ত বেতনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশাল বিশাল আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, দেখতেই পারতেছেন আপনার স্ক্রিনের মাধ্যমে। পলি কেবলস ইন্ডিয়া লিমিটেড চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যায় 124 জন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 124 জনকে নিয়োগ দেওয়া হবে, 124 জনকে নিয়োগ দেওয়া হবে। তো DGM 4 জন, কমপক্ষে মাস্টার্স পাস 2 নম্বরে, AGM 8 জন, কমপক্ষে মাস্টার্স পাস, ম্যানেজার ব্রাঞ্চ ইনচার্জ 20 জন। বিশাল 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 নিয়োগ কিন্তু, এটা দেখতে পাচ্ছেন, বিশাল, খুবই একটা আকর্ষণীয় বেতনে চাকরি করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 20 জন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ 50 জন, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার 1 জন, অডিট অফিসার 5 জন, অ্যাকাউন্ট অফিসার 2 জন, অ্যাকাউন্ট অফিসার কারখানা 1 জন। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অনার্স বা মাস্টার্স সমমান ডিগ্রি। সহকারী প্রশাসনিক অফিসার 2 জন, প্রোডাকশন ইঞ্জিনিয়ার কারখানায় 1 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন কারখানায় 4 জন, ল্যাব ইনচার্জ কারখানা 1 জন। সকল পদের জন্য অনার্স মাস্টার্স যোগ্যতা। পরবর্তী যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপনার নিয়ে হাজির হয়েছে, বাংলাদেশ ডিজেল প্যান্ট লিমিটেডের চাকরি, বাংলাদেশ ডিজেল প্যান্ট লিমিটেডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেডিকেল অফিসার 1 জন, বিশাল বিশাল বেতনে। শিক্ষাগত যোগ্যতা MBBS, হাসপাতাল ক্লিনিক স্বায়ত্তশাসিত সংস্থা, ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, দেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সিকিউরিটি গার্ড 2 জন, শিক্ষাগত যোগ্যতা মাত্র ASCC পাস বা সমমানের উচ্চতা, ন্যূনতম 4 ইঞ্চি, শারীরিকভাবে যোগ্য সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্নতারীদের দেওয়া হবে, এবং সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়স শিথিলযোগ্য বয়স কোনো উল্লেখ করা হয়নি, যে কোনো বয়সে আবেদন করতে পারবেন। পরবর্তী যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 15/9/2022। ড্রাইভার 2 জন, আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে প্রার্থীকে, অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হলেই হবে, বৈধ গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ি চালানোয় কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যানবাহন প্রাথমিক মেরামত রুটিন রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ জ্ঞান থাকতে হবে, পরিচালনা বিধি মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে, প্রার্থীকে মেডিকেল টেস্ট, ড্রাইভিং অন্যান্য টেস্টে যোগ্যতা বিবেচিত হবে, কপি সাপোর্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রার্থীর নাম, পিতার নাম ও স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করে স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখিত কাগজপাতি সত্যায়িত সকল কিছু 28/9/2022 তারিখের মধ্যে ডাক যোগাযোগের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে নিম্ন স্বাক্ষরিত কাগজে পৌঁছাতে হবে। প্রফেসর সাবিকুন্নাহার, অধ্যক্ষ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। পরবর্তীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস লিমিটেডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20/9/2022। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরকম সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।